উদয় স্যার কিছু বলুন, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় মেলাটা বন্ধ হওয়া উচিত নয়, কিন্তু মেলাটার একটা উদ্দেশ্য থাকা উচিত ছিল। যেমন আমরা কি মেলার উদ্দেশ্য কি, যে বিষ্ণুপুরের যে শিল্প সংস্কৃতি আছে সেটার ব্যাপারে কিন্তু আমরা কোনো ধ্যান দিই না। যেমন আমাদের এই যে সাতটা বাঁধ আছে, এগুলো যদি একটু আমরা সবাইকে জানাই যে কীভাবে তৈরি হলো, কী করে হলো, এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কী, এই ধরনের কিছু যদি আমরা জানাতে পারি। নাম্বার টু, আমাদের এখানে একটা রামশরণ মহাবিদ্যালয় আছে, সেই সম্বন্ধে কিছু জানানো হয় না, অনেকে জানে না, তো সেইটা যদি একটু শিক্ষামূলকের সাথে যোগ করা হয় এবং ডিউরেশনটা যদি একটু লম্বা করে করা হয় এবং উদ্দেশ্যটা বইমেলা যেটা হওয়া, এই মেলা যেটা হওয়া উচিত, বিষ্ণুপুর শুধু ঘরানা নয়, বিষ্ণুপুরের জিনিসগুলো সংস্কৃতি সেইগুলোকে তুলে ধরা কিন্তু নেই। খাওয়াটা সবসময় উদ্দেশ্য হওয়া ঠিক নয়, সেগুলো তো থাকবেই, মেলা হলে থাকবে, কিন্তু আমরা ভুলে যাই সংস্কৃতিটা যে কী ছিল বিষ্ণুপুরে, অনেক আমরা পরে হয়তো ভুলেও যাব। তো স্টুডেন্টদের জন্যে এমন একটা ব্যবস্থা, সাইন্টিফিক কিছু রাখা উচিত, যেমন ডে টাইমে কিছু প্রোগ্রাম থাকলো যেগুলো স্টুডেন্টরা অ্যাভেল করতে পারে এবং সেখান থেকে কিছু শিক্ষামূলক আইটেম যদি রাখে আমার মনে হয় খুবই ভালো হয়। আমার এটাই ব্যাপার। এবার জানা যাক তন্দ্রা ম্যাডাম কি বলছেন। আমি প্রথমেই বলি, আমাদের সমাজে 12 মাসে 13 পার্বণ, এই 13 পার্বণটা যে আছে সেটা যদি মেলার মাধ্যমেই হয়, আগে অন্যভাবে হতো, পিঠে পার্বণ, অন্য কোনো পার্বণ, দুর্গাপুজো, রথযাত্রা, কিন্তু এখন সেটা বদলে হয়েছে মেলা। তা মেলাটা মানুষ, মেলাটা হওয়া উচিত, মানুষ বড্ড একা হয়ে যাচ্ছে, আর মেলা মানে মিলন স্থল, সব মানুষের মিলনের জায়গা হচ্ছে মেলা। সেই হেতু আমি প্রথমেই বলবো যে মেলাটা হওয়া উচিত, এবং সেখানে এখনকার যুগে মানুষের চাকরিটা খুবই কমে গেছে, মানে চাকরি পাচ্ছে না ছেলেমেয়েরা, সেখানে যদি কিছু তৈরি করে এই মেলাতে বিক্রি করতে পারে তাদের আর্থিক দিকটাও একটা লাভবান হয়। এখন আমরা শুনছি অনেক এমএ পাস ছেলেমেয়ে চায়ের দোকান দিচ্ছে, তাহলে তারা কী করছে, এই যে কুটির শিল্পগুলো সেগুলো তারা তুলে ধরছে এবং তাদের জীবিকা নির্বাহ করছে। এই মেলার সাহায্যে যত ঘন ঘন হচ্ছে তত এই ছেলেমেয়েরা সেখানে স্টল দিচ্ছে, স্টল দিয়ে নিজেদের রুজি রোজগার করছে। তাছাড়া আমাদের বিষ্ণুপুরে কিছু তাঁতিপাড়া আছে, আমি সেখানে গেছি, দেখেছি তারা গামছা তৈরি করে, সেই গামছা মেলায় বিক্রি হয়, সেটাও তাদের একটা অন্য সংস্থা। তাছাড়া বালুচরি শাড়ি তো আছে, সেটা যেহেতু মেলায় খুব হয় না বিক্রি, কিন্তু অন্যান্য জিনিসে হয়। তাই আমি বলবো মেলাটা কিন্তু হওয়া উচিত মানুষের স্বার্থে। হ্যাঁ, ছেলেমেয়েদের পরীক্ষা সেটা তো থাকবেই, সেটা পড়াশোনা, আমার আগে যে বললেন সুদেষ্টা ম্যাডাম যে পড়াশোনা ছেলেমেয়েরা যখন খুশি ইচ্ছে মতো এই সময়টুকু বাদ দিয়ে তো করে নিতেই পারে, কাজেই পড়াশোনা খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু মেলা যেহেতু মানুষের একটা মিলন স্থল, সমস্ত মানুষ যেহেতু একা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষকে একটু উজ্জীবিত করতে এই মেলার দরকার আছে। তারপরে পাঁপড় ভাজা, খাওয়া দাওয়া, এগুলো তো বাড়িতে হয় না, কাজে বাইরে গিয়ে একটু আনন্দ করতে সবারই তো ভালো লাগে, কাজে আমি বলবো মেলা হওয়া উচিত। একদমই ঠিক, মানুষের স্বার্থে মেলা হওয়া উচিত। তো এবার শিউলি ম্যাডাম কি বলতে চাইছেন দেখে নেবেন। হ্যালো, আমি বলবো তন্দ্রা ম্যাডাম বললেন 12 মাসে 13 পুজো, হ্যাঁ অবশ্যই, কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে 12 মাসে 13 মেলা, কারণ আমি তো স্টেডিয়ামে দেখতে পাই শ্রাবণী মেলা, চৈত্রের মেলা, বৈশাখের মেলা, পুজোর মেলা, তারপরে তো বিষ্ণুপুর মেলা, এখন আবার নতুন চারণ পদ্মনাথ চারণ কবির মেলা, রাস মেলা, মানে এত মেলার পরিমাণ বেড়ে গেছে যে মানুষের কি বলবো, বাচ্চাদের পড়াশোনা একদম সত্যি খুব ক্ষতি হয়ে যাচ্ছে। এর মেলা হওয়া উচিত কিন্তু তার জন্য লিমিট থাকে, আর মেলার সময় এত লোকের সমাগম হয় যে এত বেশি সংক্রামক রোগ ছড়ায়, এই যেমন করোনাকালের সময় মেলা হওয়া উচিত ছিল না,
গত বছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এত ডিস্টার্ব হয়েছে যে যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের গার্জেনরা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যে কি তাদের পরিস্থিতি গেছে। প্রচণ্ড মাইকের আওয়াজ, কোনো প্রশাসন থেকে কোনো কিছু ব্যবস্থা নেয়নি, এগুলো সত্যি খুবই খারাপ। মেলা হোক ঠিক আছে, কিন্তু তার সেটার জন্য লিমিট থাকে। হ্যাঁ, একটা হোক দুটো হোক ঠিক আছে, আর হোক শিক্ষামূলক মেলা যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে, এবং আরও হোক যেখানে আমাদের দেশের আমাদের বিষ্ণুপুরের মানুষজনেরা কিছু, যেমন চিত্রকর শাঁখারি এদের জন্য কিছু উপার্জন হয়। হ্যাঁ ঠিক আছে, সেদিক দিয়ে দেখতে গেলে ঠিক আছে, কিন্তু তার জন্য লিমিট থাকে। আর আরও বলব, আমাদের দাদু দিদা এদের সময়, মা এদের সময় তো কই এত মেলা চলন ছিল না, কই তাদের সে সময় তো বিনোদন কি আমাদের তাদের ছিল না? হ্যাঁ অবশ্যই ছিল, কিন্তু এত বেশি বিনোদন এখন মানুষ হয়ে পড়েছে যে বিনোদন প্রিয়, যে তাতে ছেলে মেয়েদের সত্যি ভীষণ অসুবিধে হচ্ছে। নমস্কার।